কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত একজন প্রফেসর তো বটেই, এবং নামজাদা কলেজের তিনি প্রফেসর, এবং তার সাথে সাথে অ্যাস্ট্রোলজি আপনাদের কাছে জানানোর দরকার রয়েছে। ISO 9001 2015 তিনি কিন্তু স্বীকৃতি পেয়েছেন, এবং তার সাথে সাথে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত তিনি কিন্তু অ্যাস্ট্রোলজার, গভর্নমেন্ট রেজিস্টার্ড অ্যাস্ট্রোলজার, যেটা আমরা অবশ্যই বলবো। এই যে ISO 9001 2015, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তিনি এই স্বীকৃতিটা পেয়েছেন, এবং তার যে শিক্ষার ঝুলি, প্রচুর পরিমাণে তার ডিগ্রি রয়েছে। আমরা ইউএসএ থেকেও তার ডিগ্রির সন্ধান পেয়েছি, তিনি মাইজার ইউএসএ এবং মাফা ইউএসএ ডিগ্রি পেয়েছেন। এবং আপনাদের কাছে একটা কথাই বলবো যে শিক্ষার আলোর উন্মোচন করেছেন, জ্যোতিষকে কিভাবে আপনি বিশ্বাস করবেন সেটা কিন্তু তিনি বুঝতে শিখিয়েছেন। এবং এই অনুষ্ঠান আপনাদের জন্য, আগামী 25 মিনিট থাকবেন আমাদের সঙ্গে, এবং আমাদের হটসিটে যিনি আছেন সত্যি এই শাস্ত্রের প্রতি আমাদের নেশা ধরিয়ে দিয়েছেন, এবং অবশ্যই তার কাছ থেকে নিত্য নতুন বিষয় জানবো। আমাদের সঙ্গে উপস্থিত এই মুহূর্তে অধ্যাপক ডক্টর বাসু, জানাবো অনেক অনেক স্বাগত। হ্যাঁ নমস্কার, প্রত্যেকবারের মতোই বিজ্ঞানের আলো যদি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা জানেন এই অনুষ্ঠানের মেন আকর্ষণটা কোথায় থাকে, সেটা হচ্ছে যে জ্যোতিষশাস্ত্রকে বিজ্ঞানের আলোয় দেখানো হয় এবং আপনাদের কাছে যথাসম্ভব আপনাদের মতো করে বোঝানোর চেষ্টা করা হয়। আজকেও কিছু বোর্ড ওয়ার্ক করবো, বহুদিন বোর্ড ওয়ার্ক করা হয়নি, তো যাই হোক, তো এই বোর্ড ওয়ার্ক করার যে গুরুত্ব সেটাও আপনারা প্রত্যেকবার জেনেছেন বা দেখেছেন যে কখন একজন অ্যাস্ট্রোলজার সম্পূর্ণভাবে সঠিক সিদ্ধান্তে আসতে পারে না। কারুর যখন প্রেডিকশন করা হয়, ফলাদেশ করা হয়, তো সঠিক সিদ্ধান্তে আসতে পারে না, তখন একটা কোনো রকমের দায় সারা গোছে কাজ সারা সেটা করা হয়। তো সেই সমস্ত অ্যাস্ট্রোলজার বা সবাইকে আমি বলবো যে আপনারাও করতে পারবেন যদি একটি জিনিস ফলো করেন, দ্যাট ইজ দ্য কি টার্ম, দ্যাট ইজ দ্য ডিভিশনাল চার্ট। আমি বারবার বলেছি, একজন জাতক বা জাতিকার কোনো চার্ট বিচার করতে গেলে, কুষ্টি বলুন বা আপনার যেটা বলেন কুণ্ডলি বলুন, কুণ্ডলি বা কুষ্টি হচ্ছে কালেকশন অফ সাম চার্টস, নট আ সিঙ্গেল অর টু চার্টস, একটা বা দুটো চার্ট দেখে নয়, শুধু D1 করলাম আর D9 করলাম, লগ্ন ছক এবং নবাংশ ছক করেই কিন্তু ছেড়ে দিলে হবে না। তার সঙ্গে অনেকগুলো চার্ট আছে, প্রত্যেকটা ভাবের আলাদা আলাদা চার্ট আছে, প্রত্যেকটা ভাবের লগ্ন ভাব থেকে শুরু করে দ্বাদশ ভাব অবধি প্রত্যেকটা ভাবের আলাদা আলাদা চার্ট আছে, তার সঙ্গে প্রত্যেকটা ভাব বিচার করার জন্যেই 3 থেকে 4খানা চার্ট দেখতে হয়। তাহলে সব মিলিয়ে মোটামুটিভাবে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 16 থেকে 20টা ডিভিশনাল চার্ট স্টাডি করতে হয় একজন প্রকৃত জ্যোতিষকে। এটাকেই বলা হয় বর্গ বিভাজন, এটা ডিভিশনাল চার্ট। আপনারা আমি যে কথাগুলো বলছি, ইন্টারনেটে যাদের আজকাল তো সবাই সবার ঘরে ঘরেই আছে ইন্টারনেট, ইন্টারনেটে সার্চ করে দেখে নিন সিগনিফিকেন্স অফ ডিভিশনাল চার্ট ইন অ্যাস্ট্রোলজি, জানতে পেরে যাবেন। তাহলে আজকে আপনারা যাদের কাছে যাচ্ছেন শুধুমাত্র একটা বা দুটো ছক দেখে একটা সম্ভাবনাময় একটা ফলাদেশ করে দেওয়া হয়। সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, ফলাদেশ তো হলো, তারপরে প্রতিকার, এই প্রতিকারে ভুল হয়ে যায়। আজকে আপনাদের চোখের সামনে আমি বোর্ড ওয়াক করে দেখিয়ে দেবো শুধু একটা বা দুটো ছক দেখলে কিভাবে তার ফলাদেশ ভুল হয় অ্যান্ড তার সাবসিকোয়েন্ট যে রেমিডি প্রতিকার সেটাও ভুল হয়ে যায়। বিজ্ঞানের আলোয় সব কিছু আমরা দেখতে পারি, সত্যিকারেভাবে আমরা যদি কোনো একটা যে কোনো সাবজেক্টকে বিজ্ঞানের আলোয় অ্যানালিসিস করি, তাহলে আমাদের যে সমস্যাগুলো আছে, আমাদের যে লুপহোলসগুলো আছে, সেটা ঠিকঠাকভাবে আমাদের চোখের সামনে ভেসে ওঠে। কেউ ফোনে আছেন বোধ হয়? নমস্কার, হ্যালো, কে রয়েছেন? নমস্কার, আপনাদের দুজনকে অসংখ্য নমস্কার। হ্যাঁ, কে বলছেন? নমস্কার, বলুন। হ্যাঁ, আমি ব্যাকপুর থেকে রাজ বিশ্বাস বলছি। হ্যাঁ, নিজের সম্বন্ধে জানবেন তো রাজ? হ্যাঁ, ডেট অফ বার্থ বলতে হবে। ডেট অফ বার্থ হলো 24/4/94। 24 এপ্রিল 1994। জন্ম সময়টা? সকাল 11:10। জন্মস্থান কোথায়? বসিরহাট। ওটা শনিবার ছিল? হ্যাঁ, রবিবার ছিল। হ্যাঁ, এক মিনিট, এক মিনিট, 24/4/94 তো? হ্যাঁ, 24 এপ্রিল 1994। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এক মিনিট, 1994, হ্যাঁ রবিবার ছিল, ঠিক রবিবার ছিল। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয় আমার? হ্যাঁ দেখি। তো দেখে কিছু কি মনে হয়,
অনুষ্ঠান দেখে মানে বন্ধু গেছিল আপনার কাছে খুব উপকৃত হয়েছে উপকৃত হয়েছে শুনি কিরকম উপকৃত হয়েছে মানে ওই আমার এক এই উপকার পেলে আর কেউ যোগাযোগ করে না সমস্যা হচ্ছে এটাই ঠিক আছে তো আমি প্রত্যেককে বলি আমি যখন কাউকে রেমেডি দিই এক মাস পর আমি ফিডব্যাক নিই আমি যখন নিজে কাউকে রেমেডি চুজ করে দিই আমি এক মাস পর ফিডব্যাক নিই যে আপনারা আমাকে জানাবেন কেমন আছেন যাই হোক বলুন বন্ধু কেন গেছিল সেটা একটু শেয়ার করুন চিন্তা করছো দশমে একটা ভালো যোগ আছে রবি বুধ এবং রবি সেখানে তুঙ্গস্থ হয়ে বসে আছে ঠিক আছে তুমি যে পোস্টে এখন চাকরি করছো ইউ ডোন্ট ডিজার্ভ দিস ইউ ডিজার্ভ বেটার ওকে সো তুমি অবশ্যই কিন্তু ভালো করে একটু রেমেডি যদি নিতে পারো তাহলে ভালো হবে কারণ নবাংশে কিছু জায়গায় সমস্যা দেখতে পাচ্ছি নবাংশের যে তোমার দশম নবাংশের দশম জায়গাতে কাজের জায়গাতে সেখানে একটু সমস্যা আছে সেখানে চন্দ্র ভালো জায়গায় বসে নেই তো এর জন্যই বলবো একটু রেমেডি তুমি যদি নিতে পারো তাহলে ভালো হয় আর রবি বসে আছে কেতুর নক্ষত্রে কনসিডারেশন অফ কনস্টেলেশন ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট নক্ষত্র বিচারটা ঠিক আছে তাই একটু রেমেডি নিলে তুমি কিন্তু গভর্নমেন্ট সার্ভিস তোমার জন্য পসিবল আন্ডারস্টুড ঠিক আছে রাজ অনেক ধন্যবাদ সঙ্গে থাকুন রাজকে একটুখানি বলে দিই যে আপনার বন্ধু এসেছিলেন এবং তিনি উপকৃত হয়েছেন সরকারি চাকরি পেয়ে গেছেন এবং প্রফেসর বসু আপনার চার্ট দেখে বললেন আপনার কিন্তু সরকারি চাকরির একটা হ্যাবক যোগাযোগ রয়েছে তো সেক্ষেত্রে আমার মনে হয় দেরি করা উচিত হবে না আপনি সেটার দিকে ট্রাই করুন তবে তার আগে কিন্তু একটা রেমেডি আপনার জীবনে মাস্ট আপনার জীবনের মোড়টা কিন্তু এই রেমেডি পসিবিলিটি মানে কি কোনে নাকি আমি একদম লিখে দিই আমার আমি একদম যখন যে আসে একটু হোল্ড করবেন যিনি আছেন আমি যারা আমার কাছে আসে আমি অ্যাকচুয়ালি কেন বলি যে আমার কাছে আসার আগে অ্যাটলিস্ট একদিন আগে ডেট অফ বার্থ টাইম অ্যান্ড প্লেসটা দিতে হবে তার কারণটা কি আপনারা জানেন এতদিনে জেনে গেছেন বিজ্ঞান আলোচিত অনুষ্ঠানে আমার এই অনুষ্ঠানে আমি একজনের জন্য 16-20টা চার্ট করি চার্ট করার পর আমি কিন্তু যখন তারা চেম্বারে আসে আধ ঘন্টা সময় নিয়ে বুঝিয়ে দিই এবং যেটা বলি সেটা লিখে দিই ডকুমেন্টেড হয়ে যায় যে আপনার গভর্নমেন্ট সার্ভিস হবে না 1 কোটি টাকা স্টোন করলেও হবে না জাস্ট ভিসা সমস্যা করবেন না এ নিয়ে বহু অনুষ্ঠান করেছি আমি এর আগে আর যার আছে তাকে বলে দিই যে আছে এবং এই স্টোন নিলে হবে সেটা 50 টাকার কোনো জাস্ট কালার এফেক্ট হোক বা মেন স্টোন হোক সেটা বলে দিই আমরা এটা লিখে দেওয়া হয় তো ঠিকঠাকভাবে যদি চার্ট দেখা হয় তাহলে সবাই করতে পারে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি ছাড়া আজকে সারা ভারতবর্ষের বুকে এতগুলো চার্ট কেউ দেখে না ডিভিশনাল চার্ট এগুলো দেখার জন্যে কিছু জার্নাল ফলো করতে হয় কিছু রিসার্চ জার্নাল ফলো করতে হয় যারা আজকে আমেরিকা অ্যান্ড চীন এই নিয়ে অনেক এগিয়ে গেছে এদের বিভিন্ন জার্নালের সঙ্গে রিসার্চ ওয়ার্কের সঙ্গে যদি কোলাবরেট করা যায় একটা তাহলে বোঝা যায় অ্যাকচুয়াল জ্যোতিষ কোথায় এগিয়েছে এবং আমাদের কী কী ফল্ট আছে দেখার ক্ষেত্রে সেগুলো বোঝা যায় তো কি একটা ফোন নিয়ে নিই আমি বোর্ড আগে যাবো কে রয়েছেন হ্যালো নমস্কার হ্যালো নমস্কার আপনাদের দুজনকেই হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ ব্যাকপুর থেকে অর্পিতা দে বলছি অর্পিতা কার সম্বন্ধে জানবে লিঙ্গের সম্পর্কে একটু কেরিয়ার বিষয়ে জানবে হ্যাঁ ডেট অফ বার্থটা বলতে হবে বুধবার ছিল আচ্ছা তো প্রশ্ন কি নিয়ে প্রশ্ন ক্যারিয়ার নিয়ে ব্যাংকিং সেক্টর নিয়ে পড়ছো ব্যাংকিং সেক্টর নিয়ে পড়ছো ঠিক আছে তোমার তো কন্যা লগ্ন বুঝতে পেরেছো তো কন্যা লগ্ন তো রবি নক্ষত্র বসে আছে এবং রবি যেখানে আছে সেখানে দেখে নিই রবি তোমার ক্ষেত্রেও একটু সমস্যা আছে তুমি কি ইয়েতে খুব একটা হায়েস্ট মাধ্যমিক ওটা ভালো রেজাল্ট হয়নি তাই তো ফার্স্ট ডিভিশনটা না কত স্কোর করে সবাই ফার্স্ট ডিভিশন পায় এখন
তো মানে যেটা এখন অ্যাজ পার এক্সপেকটেশনটা আসেনি, তো কত পার্সেন্ট ছিল? যাই হোক, তো আরো একটু ভালো হতে পারতো, ঠিক আছে? তো ঠিক আছে, তুমি গভর্নমেন্ট সার্ভিস জন্য চেষ্টা করো, ব্যাংকিং সেক্টর ঠিক আছে, ক্লারিক্যাল জবের জন্য চেষ্টা করো, পিওর জন্য চেষ্টা করো না, প্রফেশনারি অফিসের জন্য চেষ্টা করো না, বুঝতে পেরেছো? ক্লারিক্যাল জন্য চেষ্টা করো। আজকাল 75% পাওয়াটা খুব ইজি ব্যাপার হয়ে গেছে, যা সিস্টেম হয়ে গেছে। মিনিমাম এখন 85-90% পেলে আমরা বলি একটা ভালো রেজাল্ট, তো সেখানেও উন্নতি করা যেত। দেখতে পাচ্ছি যে জায়গাটা ফোর্থ হাউস থেকে আমরা বিচার করি, আমাদের মাধ্যমিক অবধি পড়াশোনা সেখানটা একটু ডিসরাপ্টেড আছে, তো প্রতিকার নেওয়ার দরকার ছিল অনেক আগেই, তাহলে এফেক্ট পেতো। তো তুমি ক্লারিফাই করার চেষ্টা করো, আর আমার কাছে এলে বলে দেবো কোন ডেটের মধ্যে তোমার জব হবে অ্যান্ড কীভাবে তুমি এগোবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? ব্যাংকিং সেক্টরে তো বললাম ক্লারিক্যাল পোস্টে জব করো, পিওটা ব্যাংকিংই হয়, পিওটা ব্যাংকিং সেক্টরই হয়, পিও অন্য কথা হয় না, ঠিক আছে? তো ওই জন্যই বললাম পিওতে অ্যাপ্লাই না করে তুমি ক্লারিক্যাল পোস্টে অ্যাপ্লাই করো ব্যাংকিং সেক্টরে, ঠিক আছে? তার সঙ্গে অবশ্যই কিন্তু রেমেডি নিতে হবে, তার কারণ নবাংশে তোমার ক্ষেত্রে দেখলাম আগের কলারের মতন যে নবাংশে দশমাংশে একটু দশম স্থানে পাপ গ্রহ বসে আছে, কন্যা লগ্নের জন্য সব থেকে অশুভ গ্রহ হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল লগ্ন সাপেক্ষে নবাংশে দশমে বসে আছে রাহুর সঙ্গে, অর্থাৎ তোমার হয়তো অনেকটা গিয়ে শেষ মেশ গিয়ে হয়তো চাকরিটা হলো না, ভালো রিটার্ন পরীক্ষা দিলে ভাইবাদের কেটে গেল, বুঝতে পেরেছো? এই জায়গায় এরকম তো হতে পারে, তার জন্য অর্পিত একটা প্রোটেকশন কিন্তু মাস্ট, সেই প্রোটেকশনটা নিয়ে এগিয়ে যেতে পারো। আমরা এই মুহূর্তে এখন ফোন নিচ্ছি না, একটু বোর্ডওয়াকে যাব, তারপর আবার ফোন আসবে। তো আজকে যেটা নিয়ে আলোচনা করা ছিল আমাদের, যে একজন জাতকের যখন আমরা একটা জুডুয়া দুখানা চার্ট দেখি, সেই চার্টের ক্ষেত্রে বিচার করতে গিয়ে এরকম ভুল হয়ে যায়। দেখে নিন, আমি এখানে বারবার যেটা বলি ভাব চার্ট, ভাব চার্টের গুরুত্বটা সবসময় বলে থাকি, কেন ভাব চার্ট আমরা দেখি, অর্থাৎ ভাব চার্ট একজন জাতকের অধিকার কোন গ্রহ কিভাবে ফল দিচ্ছে সেটা কিন্তু বোঝা যায়, যেটা সম্ভব নয় D1 থেকে, যেটা সম্ভব নয় D1 থেকে শুধু দেখে সম্ভব নয়। দেখুন, এই জাতকের ক্ষেত্রে লগ্ন তুলা লগ্ন তার সঙ্গে গ্রহের গ্রহগুলো এই অবস্থাতে আছে D1, সুতরাং আমি যদি D1 থেকে, শুধু D1 থেকে আমি এর প্রেডিকশন করি কি দেখব, লগ্ন সাপেক্ষে সিক্সতে শুক্র বসে আছে তুম্বস্থ হয়ে, অর্থাৎ এই জাতকের শরীর স্বাস্থ্য কখনোই খুব একটা খারাপ হবে না, রোগ জ্বালা খুব একটা বেশি ভুগবেন না, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, এবং কম্পিটিটিভ এক্সামের দিকে বা যে কোনো যদি কোনো কিছু কম্পিটিটিভ ফিল্ডে যায়, সেটা খেলা হোক বা যে কোনো কম্পিটিটিভ যে কোনো প্রতিযোগিতা হোক, সে খুব ভালো ফল করবে হলো। এবং এই জাতকের দেখুন দশমপতি দ্যাট ইজ চন্দ্র, সে বসে আছে নবমে মঙ্গলের সঙ্গে, মঙ্গল এবং চন্দ্র আমরা কি জানি একটা রাজযোগ, তাহলে দশমপতি তুলা লগ্নের দশমপতি চন্দ্র নবমে মঙ্গলের সঙ্গে বসে আছে, তার মানে হচ্ছে এই জাতকের কর্মভাগ্য খুব ভালো। যদি কর্মপতি নবমে রাজযোগ সৃষ্টি করে, তাহলে সেই জাতকের কর্ম নিয়ে কোনো চিন্তার হওয়ার কারণই নয়, তাহলে সেই ক্ষেত্রে খুব ভালো করে বলা যায় যে এই জাতকের ক্ষেত্রে কিন্তু এইগুলো ভালো, কর্মভাগ্যটা খুব ভালো। এবং এর 11th রাহু বসে আছে, অর্থাৎ এই জাতকের বলবো ইনকামের জায়গাটা হয়তো ডিসরাপ্টেড হবে বড়জোর, এই প্রেডিকশনটা আমরা করতে পারি। এবার এই প্রেডিকশনের জন্যে আমি কখনোই এই জাতককে চন্দ্রের রেমেডি দেবো না, বা আমি অন্য কোনোভাবে বিচার করবো না, আমি শুক্রের ক্ষেত্রে ভাববো না শুক্র ঠিকঠাক তুম্বস্থ জায়গায় ফল দিচ্ছে, আমি কখনোই ভাববো না এই জাতকের শরীর স্বাস্থ্য কেমন হবে বা এর সপ্তমের জায়গাটা অর্থাৎ স্পাউসের জায়গাটা কেমন হবে, ভাবার দরকার নেই, কারণ এইগুলো ভালো দেখতে পাচ্ছি আমি। এইবার দেখুন, যখন ভাব চার্ট আমি ফলো করছি এই জাতকের ক্ষেত্রে, ভাব চার্টে দেখুন গ্রহগুলো কীভাবে কোনভাবে ফল দিচ্ছে, এইখানে শনি একই জায়গাতে আছে, একইভাবে আছে, কেতু এখানে আছে সিক্সতে, অর্থাৎ সিক্সতে শুক্র যে ছিল তুঙ্গস্থ হয়ে সপ্তমে ফল দিচ্ছে, ভাব চার্টেতে যা ডিগ্রি অনুযায়ী দেখা যাচ্ছে যে এই জাতকের শুক্র সপ্তমে ফল দিচ্ছে, তাহলে এই জাতকের যেটা বলছিলাম শরীর স্বাস্থ্যের ব্যাপারটা সেটা কিন্তু ভ্যালিড হলো না, কারণ সেই শুক্র তুঙ্গস্থ হয়ে ফল দিচ্ছে সপ্তমে। তাহলে এই জাতকের ক্ষেত্রে এর স্পাউসের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো হয়ে গেল, কারণ শুক্র এখানে ভালো ফল দেয়, যেটা বলছিলাম শরীর স্বাস্থ্যের ব্যাপারটা সেটা কিন্তু ভ্যালিড থাকলো না, অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে বলতে পারি না, এই জাতকের চিন্তা করার কোনো কারণ নেই।
থাকতে পারে। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট দেখুন যেখানে, সেটা হচ্ছে এইখানে চন্দ্র চন্দ্র নবমের থেকে কিন্তু ফল দিচ্ছে দশমের, আর এই রাহু ইলেভেন্থ থেকে ফল দিচ্ছে, অর্থাৎ আমি এখানে দিচ্ছি না, আমি এইখানে বলবো চন্দ্র ফল দিচ্ছে এইখানে আর রাহু ইলেভেন্থ থেকে দশমে ফল দিচ্ছে। তাহলে এখানে চন্দ্র এবং রাহু একটা যোগ তৈরি করছে, যে যোগটা কিন্তু ভালো নয়, যে যোগটা ভালো নয় অর্থাৎ এখানে দশম স্থানটা ডিসরাপ্ট করে দিচ্ছে। একটু আগে যেটা বলছিলাম তার দশমের জায়গাটা খুব ভালো, কর্মের জায়গাটা খুব ভালো, ভাব চার্ট দেখলে দেখা যাচ্ছে তার কর্মের জায়গাটা একেবারেই ভালো নয়, খুব স্ট্রাগলফুল। চন্দ্র স্বক্ষেত্রে বসে থাকলেও রাহুর সঙ্গে একটা যোগ তৈরি করেছে যেটা কিনা কাজের জায়গাটা ডিসরাপ্টেড করে দিচ্ছে। তো এইটা আমি বলছি একটা রিয়েল কেস থেকে, আমার একজন এসেছিল যে প্রায় 10 জন অ্যাস্ট্রোলজাকে ভিজিট করেছেন, সবাই বলেছে কাজের জায়গাটা খুব ভালো হবে, ব্যক্তিগত জীবনে তার কাজের জায়গাটা খুবই ডিসরাপ্টেড এবং প্রচুর রেমেডি নিয়েছেন, কিছু ঠিকঠাক তার সুরাহা হয়নি। এই ভাব চার্ট না দেখলে এই জিনিসটাই হয়, সুতরাং প্রেডিকশন ফেল করে এন্ড তার করেসপন্ডিং রেমেডিও ফেল করে যায়। তো আজকে ভাব চার্টের সিগনিফিকেন্স বলুন এটাই, আমরা যেটা কেস নিয়ে স্টাডি করলাম এটা রিয়েল কেস যেটা আমি দেখেছিলাম, এবং সেই জাতককে ঠিকঠাক রেমেডি দেওয়ার পর আমি ফিডব্যাক পেয়েছিলাম এক মাসের মধ্যে সে অনেক উন্নতি করেছে। তাদের জন্য বলবো যে আপনারা অবশ্যই যারা যোগাযোগ করতে চাইছেন প্রফেসর ডক্টর বাসুর সাথে, তারা যে ফোন নাম্বার যাচ্ছে সেই ফোন নাম্বারে অন্তত একদিন আগে বা তারও আগে আপনারা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় ডেট অফ বার্থ টাইম এবং প্লেস অফ বার্থটা দিয়ে দেবেন, কারণ আপনারা প্রত্যেকেই জানেন একমাত্র প্রফেসর ডক্টর বাসু কিন্তু যে একটি চার্ট, যেটা আপনাদের সামনে উদাহরণস্বরূপ দেখিয়ে দিলেন যে একটি চার্টকে একরকমভাবে তিনি বিচার করেন না, নানা রকম পদ্ধতি আছে, কখনো ভাব চার্ট, কখনো তার দশমাংশ নবমাংশ, অনেকগুলো জায়গা তিনি কিন্তু দেখে তারপর তিনি একটা মানুষকে যেমন প্রেডিকশন দেন, তারপর তার জায়গায় কি প্রতিকার নেওয়া উচিত সেটাও কিন্তু তিনি দিয়ে দেন, আর তার জন্য কিন্তু তার প্রতিকার এত সুন্দর এত অল্প সময়ে কথা বলতে পারে। তাই যারা যোগাযোগ করতে চাইছেন ফোন নাম্বার রয়েছে 9748403694 এবং 9674250516, এবং এছাড়াও আপনারা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমেও আপনারা বুকিং করতে পারেন www.profbasu.in profbasu.in www.profbasu.in এ আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। কে রয়েছেন? হ্যালো হ্যালো নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। চটপট বলুন, ডেট অফ বার্থ টাইম প্লিজ। হ্যাঁ, আমি ভাইয়ের সম্পর্কে জানতে চাই, ওর ডেট অফ বার্থ হচ্ছে 28 জুন 2003, এখনই কেরিয়ার নিয়ে। ঠিক আছে, তবু বলে দিই প্রথম কথা, পড়াশোনার জায়গাটা আগে চিন্তা ভাবনা করা হোক, ঠিক আছে? ওর লগ্ন মীন লগ্ন, বুঝতে পেরেছো? মীন লগ্নের জন্য আমরা মঙ্গল এবং বৃহস্পতি যোগ কারক গ্রহ হিসেবে ধরে থাকি, বুঝতে পেরেছো? সেই মঙ্গল এবং শনি কিন্তু ভালো নয় মীন লগ্নের জন্য, মীন লগ্নে শনি পড়াটা ভালো নয়, শনি পড়াশোনার জায়গাতে বসে আছে মাধ্যমিক অবধি, সে বুঝতে পেরেছো? যদিও রবি এবং বুধের একটা যোগ তৈরি করেছে, ভাব চারের সাথে থাকছে না, সুতরাং এর মাধ্যমিক অবধি পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট প্রবলেম হতে পারে, মেন্টাল ডিস্টার্বেন্স থাকবে, খুব চঞ্চল থাক হবে, এই জায়গাটাকে ব্যালেন্স করার জন্যে, মানসিকতাটা ঠিকঠাক করার জন্যে রেমেডি না হলে কিন্তু ওর মাধ্যমিক অবধি ভালো রেজাল্ট হবে না। আগে এইটুকু দেখো, তারপরে বলবো, বাকিটা খুব একটা সমস্যা হবে না, ঠিক আছে? খেলাধুলার ন্যাক বলতে সিক্স হাউস থেকে আমরা দেখে থাকি মেনলি, সিক্স হাউসের যে লর্ড সেটা হচ্ছে রবি, সেই রবি বসে আছে মাধ্যমিক, হ্যাঁ মাধ্যমিক অবধি পড়াশোনা করতে করতে খেলাধুলা করতে পারে, সেটা ভালো হবে, ঠিক আছে? ও খেলাধুলা করাও, অসুবিধা কিছু নেই, বাট পড়াশোনার জায়গা ঠিক করতে হবে, মিনিমাম একটা লেভেল অবধি পড়াশোনা না করলে খেলাধুলা করেও কেরিয়ার করতে পারবে না, বাট খেলাধুলাটা হবে এর ক্ষেত্রে, ঠিক আছে? আসতে চাইছেন চেম্বারে, একটু চেম্বারের অ্যাড্রেসটা বলে দিই, কালীঘাট ফরচুনা চেম্বারে কিন্তু তিনি একদম স্থায়ীভাবে চেম্বার করেন, প্রতি শনি ও রবিবার আপনারা চেম্বারে আসতে পারেন, এছাড়াও অন্যান্য দিন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু আসবেন। আর ডিটেলস জানার থাকলে যে ফোন লাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বার, সেই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিন।
এবং যারা সত্যি সিরিয়াস, কারণ দেখুন আমাদের এই 2017-র আর হাতে গোনা মাত্র কয়েকটি দিন, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। 2017 সালে হয়তো অনেক স্বপ্ন দেখেছিলাম, স্বপ্নের জাল বুনেছিলাম, স্বপ্নগুলোকে পূরণ করতে পারিনি, আর 2018 সাল পড়তে চলেছে। তো সেই স্বপ্নগুলো যেন আমার স্বপ্নই হয়ে অধরা থেকে না যায়, সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের জীবনের প্রোটেকশন নিতে হবে। বিচারটা মাস্ট, আমি কি করতে চাইছি আমাকে জানতে হবে, সঠিক ব্যক্তির কাছে পৌঁছাতে হবে, এবং সেখানে গিয়ে আমার জন্মচট ভালো করে বিচার করিয়ে প্রতিকার নিয়ে আমি আমার লক্ষ্যে যাতে পূরণ করতে পারি সেই জায়গায় করতে হবে। আমি বারবার যেটা বলি, ট্রিটমেন্ট ফলোড বাই ডায়াগনোসিস, সরি, ডায়াগনোসিস ফলোড বাই ট্রিটমেন্ট, মানে আমি আগে ডায়াগনোসিস ঠিকঠাক যদি করতে পারি তাহলে তার ট্রিটমেন্টটা ঠিকঠাক করা যায়। তার জন্য আমি এক্ষুনি চার্ট বিচার করতে বললাম না কিন্তু কোন রেমেডি লাগবে, কারণ রেমেডি দেখার জন্য কিন্তু আমাকে 16-20টা চার্ট দেখতে হয়। তো ঠিকঠাকভাবে চার্ট দেখে বিচার করতে পারলে খুব মিনিমাম নাম্বার অফ স্টোনে কাজ হয়, এক গাদা স্টোন পরে কাজ হয় না, বারবার বলেছি। হ্যাঁ, তো এইভাবে যদি ঠিকঠাক দেখা যায়, চার্ট বিচার করা যায়, তাহলে স্টোন ঠিকঠাক সিলেক্ট করা যায়, এবং ঠিকঠাক স্টোন সিলেক্ট করলে 24 ঘন্টার মধ্যে কথা বলে। আমি যাকে স্টোন দিই নির্বাচন করে তাকে এই দায়ভারটা নিয়ে নিই, স্টোন কাজ করতে বাধ্য, তার পূর্ণ দায়িত্ব আমি নিয়ে থাকি, লিখে দিই এটা। একদম তাই, যারা মনে করছেন আসবেন, একদম ফোন নাম্বারে এই মুহূর্তে ফোন করুন, হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন।